আসসালামু আলাইকুম। তো আবার আপনাদের কাছে একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে চলে আসলাম। তো এটি শেয়ার করার কিছু কারণ রয়েছে, এখানে একটা মজার বিষয় রয়েছে। এখানে মজার বিষয়টা হচ্ছে, আপনি ধরুন এখন এখানে $10 ডিপোজিট করলেন, এখানে মিনিমাম $10 ডিপোজিট করতে হবে। তো এখানে ধরুন আপনি $10 ডিপোজিট করলেন, এখানে আপনাকে 24 ঘন্টা পর উইথড্র করতে হবে। আমি লাইভে উইথড্র দিয়ে দেখাতে পারবো না, তা আমি পেমেন্ট করবো, যখন আমি পেমেন্ট পাবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। এখানে আপনি ধরুন $10 ডিপোজিট করছেন, সেই $10 দিয়ে প্রথম দিনের প্ল্যানটা বাই করছেন। আপনার ঠিক 24 ঘন্টা পরে আপনার $10 সহ এক্সট্রা 50 সেন্ট পেয়ে যাবেন, এবং এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিনিময়ে 10 সেন্ট পাবেন। তো মোট কত? $10.60। তো আপনার আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন, ওই ইনভেস্টমেন্টটা সহ আপনি এখান থেকে উইথড্র করে নিয়ে নিতে পারবেন। জিনিসটা আশা করি বুঝাতে পারছি। এখানে আপনি যে ইনভেস্টমেন্ট করছেন, ধরুন আজকে ইনভেস্টমেন্ট করছেন, কালকেই আপনার প্রফিট সহ সকল কিছু একবারে উইথড্র করে নিতে পারলেন, আর এখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট করে তারা। তো ভিডিওর প্রথমে একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এখানে এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি যদি ইনভেস্ট করতে আগ্রহী হন বা ইনভেস্ট করেন, ইনভেস্ট করার পর আপনার যদি কোনো প্রকার লস হয় বা সাইটটা স্ক্যাম করে ফেলে, তাহলে কিন্তু আমি বা আমার চ্যানেল কোনো প্রকার দায়ভার নিব না। যেমন ধরুন আমি যেখানে যে ডলারটা ইনভেস্ট করবো, আমার ডলারটা চলে গেলে কি আপনারা দিবেন? দিবেন না। আমার যদি এখানে প্রফিট হয় আমি কি আপনাদেরকে দিব? দিব না। ঠিক একইভাবে আপনাদের সিস্টেমও কিন্তু একই রকম, আপনাদের ডলার চলে গেলেও কেউ দিবে না, আপনাদের প্রফিট হলেও আপনারা কাউকে দিবেন না। তো ইনভেস্টমেন্ট মানি প্রচুর পরিমাণ লাভ, ইনভেস্টমেন্ট মানি প্রচুর পরিমাণ লস। এখানে যদি কেউ ইনভেস্টমেন্ট করেন, আমি আপনাদের সবাইকে সাজেস্ট করবো $20 উপরে কেউ ইনভেস্টমেন্ট করবেন না, যেহেতু 24 ঘন্টার জন্য আপনার ডলারটা তারা রেখে দিচ্ছে। আরেকটি কথা, সেটা হচ্ছে এখানে নিচে আরও অনেক প্ল্যান রয়েছে। তো আপনারা নিচের প্ল্যানগুলোয় না গিয়ে প্রথম প্ল্যানটাই বাই করার ট্রাই করবেন, আর সর্বোচ্চ 3 দিন এখানে ইনভেস্ট করবেন, তার উপরে এখানে ইনভেস্ট করবেন না। 3-4 দিন পর কিন্তু এইসব সাইট স্ক্যাম করে ফেলে। এমন আছে এখন ইনভেস্ট করতেছেন, কালকেও স্ক্যাম করতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সর্বোচ্চ 3 দিন, 3 দিনের পর কেউ এই সাইটটা ইনভেস্ট করবেন না, তাহলে আপনাদের ডলারটা আর কি মায়ের যাওয়ার সম্ভাবনা একটা থাকতেই পারে। এখানে যদি আমি প্ল্যানগুলো দেখাই, আপনি যদি একদিনের জন্য এই প্ল্যানটা পারচেস করেন মিনিমাম $10 দিয়ে, তাহলে আপনি $10 উপরে 5% পাবেন। আপনি যদি $20 দিয়ে একদিনের জন্য পারচেস করেন, তাহলে আপনি সেই $20 উপরে 5%, মানে প্রত্যেক দিন $1 করে ইনকাম করতে পারবেন। আপনি যদি $100 দিয়ে করেন, প্রত্যেক দিন $10 ইনকাম করতে পারবেন। এরকমের আপনি যত ডলার দিয়ে এখানে ইনভেস্ট করবেন, তার উপরে প্রথম লেভেল প্রথমটায় 5% করে পাবেন। দ্বিতীয়টায় যেটা রয়েছে, এটা হচ্ছে 3 দিনের জন্য আপনার ডলারটা তারা রেখে দেবে। একবার ইনভেস্ট করলে একসাথে 3 দিন রেখে দেবে, 3 দিন পর আপনাকে একবারে উইথড্র করতে দেবে। তো আপনি প্রত্যেক দিন সেই 3 দিনের ভিতরে প্রত্যেক দিন এখানে 6% করে পাবেন। তো 3 দিন পর আপনি এখানে আর কি 6% করে হিসাব করে যতটা হয় অতটা আপনাকে দিয়ে দেবে। তো এরকম করে এখানে নিচে আরও রয়েছে। তারপর এখানে কিছু আবার ডিসকাউন্টও রয়েছে, সেই ডিসকাউন্টের বিষয়ে যদি আমি আপনাদের দেখা যাই, তো ডিসকাউন্টের ব্যাপারে হয়তো আমার টেলিগ্রামের পোস্টে লেখা আছে, এই যে পোস্ট আমি লিখে দিয়েছি। আপনি এখানে $100 ডিপোজিট করলে আপনাকে $20 তারা ফ্রি দেবে, তারপর $300 ডিপোজিট করলে $80 ফ্রি দেবে, এরকম এখানে লেখা আছে। তা আমি আপনাকে ফার্স্ট করবো, $20 উপরে কেউ এখানে ডিপোজিট করবেন না, আমাদের ফ্রির দরকার নেই। সবাই এটার ভিতরে অংশগ্রহণ করবেন যদি সামর্থ্য থাকে, সামর্থ্য না থাকলে অংশগ্রহণ করার দরকার নেই, কারণ এসব ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম শুধুমাত্র তাদের জন্যই যাদের ডলার বা টাকা পয়সা রয়েছে, যাদের নেই তাদের জন্য এসব ইনভেস্টমেন্ট সাইটগুলো না। আর এগুলো শেয়ার করে আপনারাই শেয়ার করতে বলেন তার জন্য। তো আপনারা যদি মানা করেন শেয়ার করতে, তাহলে শেয়ার করবে না, আমি একলা অংশগ্রহণ করলাম, এটা সম্পূর্ণ আমার ব্যাপার, আমার ডলার আমি যা খুশি তাই করবো, আপনাদেরটা আপনারা যা খুশি তাই করবেন, একটু ভেবে চিন্তে করবেন যেখানে ইনভেস্ট করেন বা না করেন। এখন আসুন মূল বিষয়, এখানে কীভাবে ইনভেস্ট করবেন। লাইভ পেমেন্ট প্রুফ তো দেখাতে পারবো না, যেহেতু 24 ঘন্টা রেখে দিচ্ছে তার ডলারটা। তো কালকে আমি ঠিক এরকম টাইমে এখানে পেমেন্ট প্রুফ শেয়ার করে দেবো, যদি তারা পেমেন্ট করে। যদি পেমেন্ট করে বলতে তারা ইনস্ট্যান্ট পেমেন্ট করে, সাইটটা গতকালকে আসছে, তো আমি একটু দেখলাম যে সাইটটা পেমেন্ট করে টরে কিনে, দেখি না সাইটটা পেমেন্ট করে, ইনস্ট্যান্টই পেমেন্ট করে, তাই আজকে ভিডিওটা মেক করতেছে। আমি আজকে আপনাদের সামনে লাইভে ডিপোজিট করবো, এবং কালকে উইথড্র করে সেটাই টেলিগ্রামের ভিতরে শেয়ার করে দেবো। অফারটা অংশগ্রহণ করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে একটি লিঙ্কই পাবেন, সিম্পল লেখা থাকবে এয়ারড্রপ লিঙ্ক। ওই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের সামনে এই পোস্ট চলে আসবে। এই পোস্ট আপনাদের সামনে চলে আসলে এখানে যে রেজিস্টার লিঙ্ক দেওয়া আছে,
এখান থেকে এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দিবেন, এই লিঙ্কটার উপর ক্লিক করে দিয়ে ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন। ডকুমেন্ট টাইপে চলে আসবে, এখানে আপনি আপনার ইমেলটা বসিয়ে দেবেন, পাসওয়ার্ড দেবেন, একই পাসওয়ার্ড আবার দিয়ে সাইন আপের উপর একটা ক্লিক করে দেবেন। সাইন আপের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এখানে লগ ইন টাইপে চলে আসবে, পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা এরকম লগ ইন করে ফেলবেন। লগ ইন করার পরপরই আপনি এখান থেকে যে সাইন ইন রয়েছে সাইন ইনের ভিতরে আসতে পারেন। এখান থেকে যে সাইন ইনের উপরে ক্লিক করলে আপনি এখানে 10 সেন্ট পেয়ে যাবেন। তো এখানে বলতে আছে কি মনে হয় আগে আগে এখানে ডিপোজিট করতে হবে, ডিপোজিট না করলে আপনি এখান থেকে সাইন ইনটা করতে পারবেন না। আমি যদি প্রোফাইলে আসি, প্রোফাইলে ব্যালেন্স দেখা যাচ্ছে না, অ্যাকাউন্টে, এই যে অ্যাকাউন্টে আসলে এখানে 10 সেন্ট রয়েছে। তো এখন কীভাবে ডিপোজিট করবেন, ডিপোজিট করার জন্য এই যে হোমে থাকতে পারেন, এখানে ডিপোজিট অপশন রয়েছে, ডিপোজিটে ক্লিক করবেন। এই যে অ্যাড্রেসটা আছে কপির উপর ক্লিক করে অ্যাড্রেসটা কপি করবেন। আমি সবসময় FTX থেকে করি, কারণ FTX-এ কোনো প্রকার ফি নেয় না USDT TRC-তে, তার জন্য আমি FTX থেকেই করি। ওয়ালেটে আসলাম, এখান থেকে আমি $10 উইথড্র করবো, এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবো $10। এখানে আমি একদম $10 লিখে দিলাম। এখান থেকে অ্যাড্রেসটা আরেকবার কপি করে নিই যাতে করে ভুল না হয়। JKN অ্যাড্রেসের শেষে হচ্ছে JKN, হ্যাঁ ঠিক আছে, এনই না, এখানে TRC সিলেক্ট করতে হবে। আপনারা এখান থেকে সেন্ড করেন না কেন, TRX এই যে TRC 2020 এটা সিলেক্ট করবেন, পাসওয়ার্ড দেবো, গুগল কোডটা দিয়ে উইথড্র করবো। তো আমার উইথড্র দেখুন সাকসেসফুল হয়ে গেছে। এখন আমাকে ওয়েট করতে হবে, এখান থেকে যদি আমি হিস্ট্রি দেখাই, এই যে উইথড্র উপরে আছি, এখানে আমাকে ওয়েট করতে হবে। এখানে দেখুন এটা রিকোয়েস্টে রয়েছে, এটাকে কনফার্ম, এই যে নিচেরগুলোর মতো কনফার্ম হতে হবে, এটা এখান থেকে কনফার্ম হোক, ততক্ষণ আমি ওয়েট করি। তো ওখান থেকে কনফার্ম হওয়ার পর অটোমেটিকলি এখানে চলে আসবে অ্যাকাউন্ট, এসে দেখি আসছে কি না। তো এখন পর্যন্ত এখানে আসে না, এই যে এই অ্যাকাউন্টে চলে আসবে, ওখান থেকেও তো মনে হয় কনফার্ম হয় না, আসবেও বা কীভাবে। এখানে উইথড্র, তো উইথড্র এখানে মনে হয় এখনও রিকোয়েস্টে আছে, তো আমার নেটওয়ার্কে একটু সমস্যা করতে আছে। তো এই যে দেখুন এখন এখানে রিকোয়েস্ট, একটু ওয়েট করতে হবে। তো অবশেষে এই যে দেখুন এখানে কিন্তু আমার $10 অ্যাড হয়ে গেছে। আর FTX এর ভিতরে যদি আসি, হিস্ট্রি যদি আপনাদের দেখাই, উইথড্র হিস্ট্রি, এই যে দেখুন এটা কিন্তু এখান থেকে সেন্ট হয়ে গেছে। দেখানে আমি $10 ডিপোজিট করে নিলাম, হিস্ট্রির উপর ক্লিক করলো, এই যে দেখুন এখানে রিসার্চ করছে $10। হোম অপশন উপরটা ক্লিক করবেন, এখন দেখি সাইন ইনের উপর একটা ক্লিক করে দেখি, এখন হয়তো এখান থেকে আমরা সাইন ইনটা করতে পারবো। তো প্রথম দিন হয়তো সাইন ইন করতে পারবো না, হ্যাঁ পরের দিন থেকে মনে হয় সাইন ইন করতে পারবো। তার কারণ হচ্ছে এখানে অ্যাকাউন্ট করার পরপরই আমি দেখলাম যে এখানে আমাদেরকে এই যে 10 সেন্ট দিয়ে দিয়েছে। এই যে দেখুন আমার এখানে কিন্তু $10  10 সেন্ট রয়েছে। আসলে এখানে ইনভেস্ট কীভাবে করবেন, ইনভেস্ট উপরে একটা ক্লিক করবেন। আপনি যে প্ল্যানটা বাই করতে চাচ্ছেন ওই প্ল্যানের নিচে দেখুন ইনভেস্ট লেখা অপশন রয়েছে, ওইটাও বা ক্লিক করবেন। আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা প্রত্যেক দিন এই লেভেল এইটা বাই করবেন। এটা আপনারা 2 দিন বা হ্যাঁ 2 দিন সর্বোচ্চ হলে 2 থেকে 3 দিন, 3 দিনের উপরে কেউ কাজ করবেন না, 3 দিনের উপরে কেউ এখানে ইনভেস্ট করবেন না, সম্পূর্ণ সর্বোচ্চ 3 দিন ইনভেস্ট করবেন। নিচের এগুলো করার দরকার নেই, আপনারা প্রথমটাই করেন, এরকম করতে পারেন যে আজকে ইনভেস্ট করলেন, কালকে আপনি 50-60 সেন্ট আপনার প্রফিট সহ একবার এখান থেকে উইথড্র করে নিন দেন। এখান থেকে কোনো মিনিমাম উইথড্র মনে হয় না, নাই ইনভেস্ট, এই যে ইনভেস্ট অপশন রয়েছে, ইনভেস্ট উপরে ক্লিক করুন। এই যে এখান থেকে অল সিলেক্ট করতে পারেন, হ্যাঁ অল সিলেক্ট করে দিন, 10 সেন্ট রেখে আর কী হবে। এখান থেকে ইনভেস্ট উপরে ক্লিক করুন, 10 সেন্ট যদি সহ ইনভেস্ট করেন আপনি এখানে টোটাল কত পাবেন সেটা কিন্তু এখানে দেখা গেছে। এই যে দেখুন এটা অনগোয়িংয়ে চলে আসছে, ঠিক 24 ঘন্টা পর এটা এখান থেকে অনগোয়িং থেকে ইন্ড হয়ে যাবে, আমাকে তারা 50 সেন্ট বেশি দিবে। তো সেই 50 সেন্ট সহ আমার যে $10 এখানে আমি ইনভেস্ট করছি সম্পূর্ণটা কিন্তু উইথড্র করে নিতে পারবো। আমি যদি দেখুন এখানে যদি আমি $100 ডিপোজিট করতাম, $105 কিন্তু এখানে এখান থেকে 24 ঘন্টা পর পেয়ে যেতাম। আমি যদি এখানে $1000 ইনভেস্ট করতাম তাহলে $1500 24 ঘন্টা পর আমাকে তারা ব্যাক দিয়ে দিতে হতো। এত ডলার আমাদের দরকার নেই, আমরা যে যতটুকু পারি, আমাদের যতটুকু সামর্থ্য ততটুকুই করবো। এখন আসুন এখান থেকে উইথড্রোর বিষয়টা দেখে, আমি যদি এখন অ্যাকাউন্টে আসি, অ্যাকাউন্ট আসলে দেখুন এখানে কিন্তু আমার ডলার নেই, কিন্তু উপরে কিন্তু আমার ডলার, এখানে কিন্তু ডলার শো করতে আছে। আমার ডলারটা এই যে নিচ দিকে লক্ষ্য করলে দেখবেন এখানে ফ্রিজ হয়ে রয়েছে। তো ঠিক 24 ঘন্টা পর এটা আবার এই অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে আসবে, উপরের এখানে চলে আসবে, তখন আমরা কী করবো, উইথড্র করবো। এখন উইথড্রটা কীভাবে করবো, এখানে উপরে দেখুন একটা উইথড্র অপশন রয়েছে, এই যে উইথড্র অপশন, উইথড্র বাটনটা ক্লিক করে দিন। সেটিংটা ঠিক করতে বলতে আছে, ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিতে বলতে আসতে, সেটিংয়ের উপর একটা ক্লিক করলাম, এখানে একটা পাসওয়ার্ড দেবেন, একই পাসওয়ার্ড এখানে আবার দিয়ে মডিফাইয়ের উপর একটা ক্লিক করে দেবেন।
তো এটা কিন্তু আপনি যখন উইথড্র করবেন তখন এই পাসওয়ার্ডটা কিন্তু প্রয়োজন হবে। আমি মডিফাইয়ের উপর ক্লিক করে দিলাম, তো এখানে সংখ্যা দিয়ে দিতে হবে, তো আমি এখানে সংখ্যা দিয়ে দিই। তো আমার কিন্তু পাসওয়ার্ড এখানে সাকসেসফুল হয়ে গেছে, পাসওয়ার্ডটা এখানে সাকসেসফুল হয়ে গেছে। তারপর এখান থেকে উইথড্র উপরে ক্লিক করবেন, এখানে আপনার যে অ্যামাউন্টটা থাকবে আপনার তো এখানে $10.60 পাবেন, 60 বা 61 সেন্ট যেটাই পান সম্পূর্ণটা এরকম লিখবেন। এখানে পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট উপরে ক্লিক করবেন, ইনস্ট্যান্ট আপনাকে তারা পেমেন্টটা করে দেবে। এই যে দেখুন এখানে কোনো মিনিমাম উইথড্রল নাই, মিনিমাম উইথড্র হচ্ছে 0 USDT। আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা থাকবে ওইটাই আপনারা পেয়ে যাবেন। এখানে তারা বলতে সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে আপনাকে পেমেন্টটা করে দেবে, তো তারা 1-2 মিনিটও সময় লাগায় না, ইনস্ট্যান্ট এখান থেকে পেমেন্টটা করে দেয়। তো পেমেন্ট প্রুফ যখন আমি পেমেন্ট দিব এখান থেকে অবশ্যই আমার এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে পোস্ট আপডেট সকল কিছু জানিয়ে দেবো। তো তার জন্য আপনাদের যেটা করতে হবে অবশ্যই মাস্ট বি আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখতে হবে, আর যদি নতুন ইউজার হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে এসে নোটিফিকেশান আইকনটি অন করে দেবেন। তার পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন থাকবেন, যাতে করে সকল অফার, এখানে কিন্তু অনেক অফার শেয়ার করি, অনেক আপডেট শেয়ার করি, এগুলো সম্পর্কে সবাই আগে জানতে পারেন এবং জেনে আপনারা অফারগুলোতে অংশগ্রহণ করতে পারেন। এবং যদি কোনো অফার অংশগ্রহণ করে থাকেন, আপডেট না পেয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটার মাধ্যমে আপডেট জেনে সেই কাজগুলো কমপ্লিট করে নিতে পারেন বা আপনাদের প্রফিটগুলো আপনারা বুঝে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন এইটার এই সেক্টরের ভিতরে কীভাবে কী কাজ করবেন বিস্তৃত বিষয়বস্তু। তো এই ছিল আজকে ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলো সেটি করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই ইনভেস্টমেন্ট সাইটটি সম্পর্কে আপনার যদি কোনো ভালো বড় ইনভেস্টার বন্ধু টন্ধু থেকে থাকে তারা এইটি সম্পর্কে জানতে পারে এবং তাদের কাছে ভালো লাগলে এখানে ইনভেস্ট করে কাজ করে কিছু ইনকাম করে নিতে পারে। তো এই ছিল আজকে ভিডিওটি, আল্লাহ হাফেজ।